টস জিতে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দুই ওপেনার শুরুটা দুর্দান্ত করে। দুজনে মিলে ওপেনিং পার্টনারশিপে যোগ করেন 82 রান। ফাফ ডুপ্লেসি 32 বলে 45 রানে আউট হলে এই পার্টনারশিপ ভাঙে। অপর ওপেনার বিরাট কোহলি ঠিকই তিনি তার অর্ধশতক তুলে নেন। বিরাট কোহলি 46 বলে 50 রান করে তিনিও আউট হয়ে যান। 3 নম্বরে ব্যাটিং করতে নেমে গ্রেন ম্যাক্সওয়েল প্রথম বলে গোল্ডেন ডাক মারেন। শেষের দিকে মহিপালের 29 বলে 54 রানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে আরসিবি 181 রান করে 4 উইকেটে। দিল্লির বোলারদের মধ্যে মিচেল মার্শ 2টি উইকেট দেখা পেয়েছেন, খালেদ আহমেদ 1টি পেয়েছেন, মুকেশ কুমার 1টি উইকেট দেখা পেয়েছেন। 182 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ফিলিপ সল্ট টার্গেটটাকে পুরোপুরি মামুলি বানিয়ে ফেলে। পাওয়ার প্লেতে দিল্লি ক্যাপিটালস 6 ওভারে 70 রান তোলে 1 উইকেটে। তখনই পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় দিল্লির কাছে। ডেভিড ওয়ার্নার শুরুটা ভালো করলো, 14 বলে 22 রান করে আউট হয়ে যান। অপর ওপেনার 45 বলে 87 রান করে তিনিও আউট হয়ে যান। শেষের কাজটা করেন রাইডু রুসু, 22 বলে 35 রান করে নট আউট থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 20 বল হাতে রেখে 7 উইকেটে এই ম্যাচটা জয়লাভ করে দিল্লি ক্যাপিটালস। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএ স্পোর্টস। এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে বিজিএ স্পোর্টসের লিংক দেওয়া আছে, বিজিএ স্পোর্টসের লিংকে ক্লিক করে বিজিএ স্পোর্টসের পাশে থাকতে পারেন।